ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আর্থিক লেনদেন বহির্ভূত মানুষদেরকে আর্থিক লেনদেনের মধ্যে নিয়ে আসতে বাংলাদেশ পোস্ট অফিসের একটি উদ্যোগ হচ্ছে নগদ নগদের মৌলভীবাজার ও রাজনগর থানার উদ্যোক্তাদের নিয়ে স্থানীয় ওয়েস্টার্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা সমাবেশ নগদের এই সমাবেশটি নিয়ে আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র প্রতিবেদক সুহেল আহমদ ক্যামেরা ছিলেন এম রিপন গত চার ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মৌলভীবাজার ও রাজনগর থানার উদ্যোক্তাদের নিয়ে ওয়েস্টার্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল উদ্যোক্তা সমাবেশ উক্ত উদ্যোক্তা সমাবেশটি পরিচালনা করেন নগদের সিলেট রিজিয়নের রিজনাল সেলস ম্যানেজার আবু আবুজুবের চৌধুরী ও টেরিটরি অফিসার সাফওয়ান মোহাম্মদ সামস ডিজিটাল বাংলাদেশ করার প্রথ্যয় নিয়ে আর্থিক লেনদেন বহির্ভূত মানুষদেরকে আর্থিক লেনদেনের মধ্যে নিয়ে আসতে বাংলাদেশ সরকারের আইটি উপদেষ্টা সজীব অজিত জয় ও বাংলাদেশ পোস্ট অফিসের একটি উদ্যোগ হচ্ছে নগদ নগদে একবার পঞ্চাশ হাজার সহ একই দিনে আড়াই লক্ষ টাকা ও মাসে পাঁচ লক্ষ টাকা পাঠানো যায় এছাড়া নগদে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সাথে হাজার টাকা ক্যাশ ইনে আছে পাঁচ টাকা ক্যাশব্যাক এসব বাড়তি সুবিধার কারণেই নগদ অন্য কোম্পানি থেকে আলাদা উপস্থিত উদ্যোক্তাদের নগদ সম্পর্কে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের মৌলভীবাজার ও রাজনগর থানার অনুমোদিত পরিবেশক এফ অ্যান্ড এফ অ্যাসোসিয়েটসের পরিচালক নাহিদ হোসেন হাসান আহমেদ জাবেদ স্বাগত কিশোর দাস চৌধুরী মাহবুব ইসদানী ইমরান রানা খান শাহীন রাজু আহমেদ প্রতিষ্ঠানের ম্যানেজার মাহফুজ চৌধুরী জাকারিয়া ও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ